তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গতকালকে রাত্রে একটা গাড়ি আপনাদেরকে দেখাইছিলাম যে গাড়িটা কাজ করব। এই যে দেখেন গাড়িটা কত সুন্দর করে সাজানো গোছানো, গাড়ি অনেক সুন্দর আসলে। গাড়িটা আসলে না দেখলে বোঝা যাবে না এরকম, এত এতটাই সুন্দর যেটা না দেখলে বুঝবেন না সরাসরি কতটা সুন্দর। সুন্দর করে সাজা গোছা রাখছে। ভাইয়ের সাথে কথা বলি। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালোই। কবে এসেছি ভাই আপনার কাছে? আমার কাছে আসেন কালকে। কালকে এসেছি আপনার সাথে চলাফেরার মাঝে কেমন কি মনে হলো আমাকে ভাই? ভাই আপনি যে লোক একটা ভাই, অনেক ভালো একটা লোক ভাই। মিলেন মানুষ না? কথা হচ্ছে ভাই, আমরা পোলাপান মানুষ আসলে ইয়াং জেনারেশন ছেলেবেলে বাইরে চলাফেরা করি, সবার সাথে মিলেমিশে চলি, কারোর সাথে খারাপ আচরণ করি না। কাবার নাই, যে কাবারটা দিয়েছি ভাইয়ের বাসাতে আছে, ঝাড়ুটা লাগাবো সেলাই মেশিনে দর্জির কাছে, এরকম পাইলাম না এই কারণে। ভাই কালকে লাগাই নেবেন, ঠিক আছে? লাগাইলে আরও সুন্দর লাগবে। কাজ কি চালাইছেন গাড়ি তো আপনি? কেমন লাগতেছে চালাইতে? প্রাইভেট কার চালাইতেছেন? 2 লাখ টাকার অটো কিনা এখন প্রাইভেট কার চালাইতেছেন? চাপা দিলে হরেন করছি কি? চারিদিকে হরেন না? আসলে মানুষ মানুষ যদি আমাকে অ্যাডভান্স পাঠায় টাকা তো থাকবো নাকি? অবশ্যই। আপনি আমারে পাঠাইছিলেন না? আমি ভাইয়ের কাছে প্রথম আমি 2000 টাকা দিছি। 2000 দিছেন, টাকা ঠিকঠাক আছে না? ঠিক আছে। বিষয় হচ্ছে এখানে কাজে আসবো, এর পাশাপাশি কাজ আসবো বলে ভাইকে বলছিলাম কিছু টাকা অ্যাডভান্স করেন। ভাইয়ের প্রবলেমের কারণে টাকা কাছে ছিল না, তবে এখন ভাইয়ের ব্যবহারটা ভালো লাগলো যে কাজ কমপ্লিট করার পরে আমাকে ঘুরাচ্ছে না। অনেক অনেকে আছে এরকম করার মন মানসিকতা থাকে, তারা আপনারা এভাবে চলবেন না, কারণ আমরা সরাসরি মানুষের সাথে চলাফেরা করি খুব ভালোভাবে। আর টাকা বিকাশে দিলে টাকা হারাবে না, এটা কনফার্ম ভাই। কনফার্ম আমি দেব না, কারণ আমি দিলে তো বলবে যে নিজের দই কখনো ট্যাঙ্গা হয় না, একটা কথাই আছে না? তো ভাই আসলে গাড়ি মন মতন হয়েছে নাকি? গাড়ি দেখে শুনে চালাবেন। হ্যাঁ, গাড়ির যে কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিবেন, আমি ফোনে বলে দিব, আপনি ঠিক করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ইনশাল্লাহ কখনো এরকম রিপোর্ট আসে নাই বা আশা করি আসবেও না। তো সবাই দেখে শুনে আপনারা গাড়ি চালাবেন, যারা চালাচ্ছেন না, যারা স্টার্টিং করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গাতে গিয়ে কিন্তু আমি স্টার্টিংয়ের কাজ করে থাকি। হ্যাঁ, কিশোরগঞ্জের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যোগাযোগ করলে আমি বাইরের এলাকায় যোগাযোগ করে দিতে পারবো। ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার কথা। তো আজকে আমি কিন্তু কিশোরগঞ্জে আছি, এখন চলে যাব, এখন এখান থেকে চলে যাব হচ্ছে আপনার কুমিল্লাতে। কুমিল্লাতে কাজের কথা বলছিলাম না ভাই, যে কুমিল্লায় কাজ আছে আমার, আমি কুমিল্লায় চলে যাব। কুমিল্লা থেকে যাব ঢাকা, ঢাকা থেকে আরও কিছু মাল কিনবো, মাল কিনে চলে যাব সরাসরি ডিরেক্টলি কুষ্টিয়া। যদি কেউ যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি, 0174962929। আমি আবারও নাম্বারটা বলছি, 0174962929। এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আমাকে পেয়ে যাবেন। তো ভাইয়ের লুকটা দেখেন কেমন, আর ভাইয়ের গাড়িটা তো অসাম, মানে অসাম একটা গাড়ি, অসাম লুক গাড়ির। গাড়ির উপরের অবস্থা ভাই সে হয়েছে। হ্যাঁ, আর এই যে চাবি গাড়ির, কিন্তু স্টার্টিং লক টক সব ইন্ডিকেটার ইন্ডিকেটার সব থাকবে, ইমার্জেন্সি থাকবে আপনার, সব থাকবে দেখেন। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। তো এই ছিল আজকের ভিডিও ভাই, দেখা হবে আবার সবার সাথে ইনশাল্লাহ। বাইচা থাকি মানুষ মানুষ মানুষের জন্য। তো রাজশাহীতে আসেন কখনো বেড়াইতে, ছোট ভাই আছে আপনার জন্য, সমস্যা নেই। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।